আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় অনলাইন ক্লাস। তোমাদের নিশ্চয় মনে আছে, প্রথম ক্লাসে আমরা মাছ, মাছ, মাছের পরিপাকতন্ত্র ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনায় অংশ নিয়েছিলাম। আমি আশা করছি তোমরা ক্লাসের পরে অবশ্যই বই খুলে পয়েন্টগুলো মিলিয়ে নিয়েছো। এবং আমি আরেকবার তোমাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা ক্লাসে, অনলাইন ক্লাসে যে জিনিসগুলো, যে টপিকগুলো আলোচনা করব, বাসায় তোমরা সেটা একটু মডিফাই করার চেষ্টা করবা, বই খুলে কিছু পয়েন্ট আউট করবা এবং সেগুলো দিয়ে নোট তৈরি করে পড়বা। তাহলে কি হবে যে বেশ একটা চমৎকার একটা ফিচার দাঁড়াবে এবং টিচাররা সেই উত্তরগুলো দেখলে কি হবে, বেশ তাদের সন্তুষ্টি আসবে এবং তোমরা ভালো নাম্বার অবটেন করতে পারবা। এখন তো অফুরন্ত সময় হাতে আমাদের, তাই না? যেহেতু স্কুল কলেজ নাই, এজন্য তোমাদের প্রতি আমার উপদেশ থাকছে যে অবশ্যই অনলাইন ক্লাসের পরে তোমরা বই খাতা খুলে কিন্তু সেই জিনিসটা মডিফাইয়ের চেষ্টা করো। তো যাই হোক, বিগত ক্লাসের কথা এখন আপাতত নাই বলি আমরা সামনের সেশনে এগিয়ে যাই। সেটা হচ্ছে কি যে আজকে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখছো যে মৎস্যজীব বিজ্ঞানের নতুন একটা টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে শ্বসনতন্ত্র। এখন শ্বসনতন্ত্র আলোচনার পূর্বে শিক্ষার্থীরা যে জিনিসটা সবার আগে আমাদেরকে ধারণা নিতে হবে, সেটা হচ্ছে শ্বসন জিনিসটাকে। তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা জীবেরই, প্রত্যেকটা জীবে জীবন ধারণের জন্য শক্তির প্রয়োজন। সেটা হতে পারে কাজ করা, দাঁড়ানো, খাওয়া, এমনকি নিঃশ্বাস প্রশ্বাসের জন্য কিন্তু শক্তির প্রয়োজন হয়। এখন এই শক্তিটা কোথা থেকে আসে এটাও আমরা জানি যে শক্তির প্রধান উৎসই হচ্ছে খাদ্য। কিন্তু খাদ্য থেকে কি সরাসরি শক্তি আসে? না, খাদ্য থেকে সরাসরি শক্তি আসে না। শক্তি প্রথমে কি হয়, খাদ্যসার জারিত হয়ে অক্সিজেনের সক্রিয় সহায়তায় কিন্তু দেহে প্রডিউস হয়, এবং এটা যে পদ্ধতিটা তৈরি করে সেটাই হচ্ছে শ্বসন। আমরা শ্বসনের স্ক্রিনের একটা চমৎকার সংজ্ঞা দেখতে পাচ্ছি। দেখো, তোমরা নিশ্চয়ই দেখছো যে জীবদেহে সংঘটিত উপজীতিমূলক শারীরবৃত্তীয় প্রক্রিয়া হলো শ্বসন। যে জীবরাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ পরিপাককৃত খাদ্যের সারাংশ স্থিতিশক্তি অক্সিজেন দ্বারা চালিত হয়ে তাপ গতিশক্তি উৎপাদন করে তাকে শ্বসন বলে। আমরা এত কঠিন সংজ্ঞা এভাবে যদি নাও করি, নিজের মতো করেও কিন্তু উপস্থাপন করতে পারি যে বায়োফিজিওলজিক্যাল প্রসেসে কি হয়, দেহের অক্সিজেন দ্বারা খাদ্যসার জারিত হয়ে কি হবে, স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং অ্যাট দ্য মেইন টাইম বাই প্রোডাক্ট হিসেবে কী তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি, তাকে আমরা বলছি শ্বসন বা রেসপিরেশন। প্রত্যেকটা জীবের জন্য রেসপিরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর সাথে সম্পর্ক হচ্ছে কি, শক্তির। আর শক্তি ছাড়া আমরা একটা সেকেন্ডও নিজেদেরকে কল্পনা করতে পারবো না। তাহলে এখানে দেখো আরেকটা, আমরা যদি স্ক্রিনে দেখতে চাই তাহলে দেখবো যে শ্বসনের উপজাত হিসেবে এটা আমরা বলেছি যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপাদন হচ্ছে। আর এখানে একটা সমীকরণ আছে, দেখো যে C6H12O6 প্লাস C6O2 ইজ ইকুয়াল টু C6CO2 প্লাস C6H2O প্লাস তাপ। আমরা তো কেমিস্ট্রি পড়েছি ইন্টারমিডিয়েটে, তাই না? সুতরাং এই টার্মগুলো আমাদের জন্য নতুন কিছু না। প্রথমটা কি, গ্লুকোজ। গ্লুকোজ কী হচ্ছে, ছয় অণু অক্সিজেন দ্বারা কী হচ্ছে, বিক্রিয়া ঘটাচ্ছে, ঘটিয়ে কী করছে, ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, ছয় অণু পানি এবং সাথে তাপ। এই তাপটা কি, এটাই গতিশক্তি। বুঝতে পেরেছো? তাহলে এই যে শ্বসনের বায়োফিজিওলজিক্যাল প্রসেস, এটার মূল বিষয় কিন্তু আমরা সমীকরণের মাধ্যমে এখানে ভালো মতো আলোচনা করতে পারবো। আচ্ছা, এখন তোমরা চ্যাপ্টারের নাম দেখে বুঝতে পেরেছো যে আমরা শ্বসন তো আলোচনা করবোই, কিন্তু শ্বসনটা কি, সে মাছে। এখন মাছের শ্বসন অন্যান্য প্রাণীদের শ্বসনের সাথে কিন্তু যথেষ্টই সাদৃশ্যপূর্ণ, ঠিক আছে? এর আগে আমাদের আর কিছু জিনিস আমরা ওভারল্যাপ করেছি, সেটা একটু জানাই তোমাদেরকে। সেটা হচ্ছে শ্বসন দুই প্রকারের হয়ে থাকে, সাধারণত অবাধ শ্বসন এবং সবাত শ্বসন। আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু সবাত শ্বসন, কারণ উচ্চতর প্রাণীদের ক্ষেত্রে সবাত শ্বসনই কাজ করে, ঠিক আছে? এখন সবাত শ্বসন আবার দুইটা পর্যায়ে থাকে, একটা হচ্ছে বহিঃশ্বসন এবং একটা অন্তঃশ্বসন। আচ্ছা, এখন চলে যায় মাছের ক্ষেত্রে। মাছ একটা অ্যাকুয়েটিক অ্যানিমেল, মানে জলজ প্রাণী। জলজ প্রাণী বিধায় এই শ্বসন কিন্তু আদার্স যে প্রাণীগুলো আছে তার সাথে যথেষ্টই মানে বৈসাদৃশ্যপূর্ণ, কারণ শারীরবৃত্তীয় বা বায়োফিজিওলজি কিন্তু একই, কিন্তু এর যে শ্বসনতন্ত্র সেটা কিন্তু আদার্স প্রাণীর চাইতে অনেকই আলাদা। তোমরা নিশ্চয়ই জানো যে মানব দেহে শ্বসন অঙ্গ কোনটা, ফুসফুস, তাই তো? আচ্ছা, ফুসফুস। এবং অনেক প্রাণী কিন্তু ফুসফুস দিয়েই শ্বসন সম্পন্ন করে, কিন্তু মাছের ক্ষেত্রে প্রধান শ্বসন অঙ্গ হলো ফুলকা। মাছে ফুলকা শ্বসন কাজ সম্পন্ন করে থাকে।
এখন এই যে আমরা এখন প্রতীকী প্রাণী হিসেবে ল্যাবিওরহিতা সাধারণত শ্বসনতন্ত্রটি আলোচনা করে থাকি, এখানেও তাই করব। ল্যাবিওরহিতা যদি শ্বসনতন্ত্র আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা দেখব যে ল্যাবিওরহিতা, দেখো স্ক্রিনে একটা ছবি আসছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, যে এখানে একটা ল্যাবিওরহিতার মস্তকের ছবি আছে, এদিকে আছে একটা ফুলকার আলাদা আইসোলেটেড সেকশন কেটে নিয়ে সেটা দেখানো হয়েছে। আচ্ছা, এখন আলোচনার প্রেক্ষিতে আমরা ছবি যখন আলোচনা ছবির কথা বলবো তখন তোমরা স্পষ্ট বুঝতে পারবা। তো আমরা যেটা এখন আলোচনা করবো সেটা হচ্ছে যে রুই মাছের ফুলকাটা কেমন ধরনের। রুই মাছের ফুলকা আসলে হলোব্রাং ধরনের। এখন হলোব্রাং কি? হলোব্রাং হচ্ছে কি, যে যখন একটা ফুলকা দুটি অর্ধাংশ থাকবে তখন সেটাকে আমরা একটা পরিপূর্ণ হলোব্রাং ফুলকা বলতে পারবো, ঠিক আছে। আর হলোব্রাংকে যদি অর্ধেক অংশ নিয়ে নিই সেটা হবে হেমিব্রাং। হেমি মানে তো তোমরা জানো অর্ধেক, তাই না? তাহলে রুই মাছের ফুলকা হচ্ছে হলোব্রাং ধরনের। আর এই ফুলকা কী করে, যে মাছের মস্তকে সম্মুখ প্রান্তে দুইটা যে অপারকুলাম আছে, অপারকুলাম আমি একটু বলি, এগুলো সব কিছুই তোমাদেরকে না জানালে না শেখালে তোমরা বুঝতে পারবে না যে জিনিসটা কি। হয়তো তোমরা চিনছো কিন্তু ঠিক রিকগনাইজ করতে পারবে না। আচ্ছা, অপারকুলাম হচ্ছে কানকোয়া, ঠিক আছে। দেখবা যে মাছের মস্তকের পাশে একটা পাতের মতো একটা শিল্ড বারবার ওঠানামা করে, সেটাই কিন্তু অপারকুলাম। সেই অপারকুলামের মধ্যে একটা গিল চেম্বার আছে, সেই গিল চেম্বারের মধ্যে কিন্তু ফুলকা সুরক্ষিত থাকে। ল্যাবিওরহিতার কথা যদি আলোচনা করি আমরা তাহলে বলতে হবে যে ল্যাবিওরহিতার এই গিল কিন্তু চার জোড়া। ডান পাশের যে গিল চেম্বার সেখানে থাকবে চারটা, বাম পাশের চেম্বারে থাকবে চারটা ফুলকা। সুতরাং চার চার আট, দ্যাট মিন্স চার জোড়া, চার জোড়া ফুলকা থাকে। অ্যান্ড ফুলকা দেখতে অনেকটা চিরুনি পাতের মতো। আমরা যে চিরুনি ইউজ করি সেটা দেখতে কেমন, যে একটা শ্যাফ্ট বা একটা দণ্ড থাকে, তাই তো? আর দণ্ডের উপরে কী সাজানো থাকে, ব্রিসেলগুলো সাজানো থাকে। এই ফুলকার গঠন কিন্তু তাই একই রকম, ফুলকায়ও এরকম একটা দণ্ড থাকবে, দণ্ডের উপরে ব্রিসেলের কাছে কী থাকবে, ফিলামেন্ট, ঠিক আছে। এই ফুলকা দেখতে টকটকে লাল, কী কারণে লাল হয়, যে সরাসরি এটা পানির সংস্পর্শে থাকে এবং শ্বসনের সময় সরাসরি পানির যে ডিজলভ অক্সিজেনটা সেটা সরাসরি ফুলকায় পেয়ে থাকে। এ কারণে মাছের ফুলকা একদমই টকটকে লাল হয় যখন তারা জীবন্ত থাকে, কিংবা খুব অল্প সময়ের মধ্যে মারা গেছে এমন মাছেরও কিন্তু ফুলকা টকটকে লাল থাকে। তোমরা একটা জিনিস হয়তো অনেকে লক্ষ্য করেছো যে বাজারে মাছ কিনতে গেলে অনেকে কানকোটা উপরের দিকে উঠিয়ে মানে ফুলকাটা দেখার চেষ্টা করে, কেন? এটা একটা মজার একটা মানে লিঙ্ক, তোমরা এটা খেয়াল রাখবা এবং তোমাদের একটা এটা ক্লু, তোমরা যখন মাছ কিনতে যাবা তখন এই জিনিসটা খেয়াল করবা যে যখন ফুলকাটা লাল তখন কিন্তু বুঝতে হবে যে কিছুক্ষণ আগে সে পানিতে ছিল, পানি ডিজলভ অক্সিজেন সে কিছুটা গ্রহণ করেছে বলেই ফুলকাটা লাল। আর যদি সে ফুলকা ফ্যাকাশে হয় দ্যাট মিন্স অনেক আগে মাছটা মারা গেছে, অনেক আগে সে অক্সিজেন থেকে সে বঞ্চিত হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এভাবেই ফুলকা চেনা যায়, এটা আমাদের আলোচনার মূল বিষয়বস্তু নয়। তো ফুলকা, মাছের ফুলকা যদি আমরা এখন আলোচনা করতে চাই, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা ল্যাবিওরহিতার ফুলকা আমরা এখানে স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছি। এখানে কী কী থাকবে, ফুলকা ফিলামেন্ট, ফুলকা আর্চ এবং ফুলকা র্যাকার, ঠিক আছে। ফুলকা ফিলামেন্ট, ফুলকা আর্চ এবং ফুলকা র্যাকার। আচ্ছা, এখন ফুলকা আর্চের সবচেয়ে আগে চলে আসি আলোচনার সুবিধার্থে। ফুলকা আর্চটা কি? ফুলকা আর্চ হচ্ছে একটা অস্থিময় পাত, ইপিডার্মার পাত বিশেষ, এটা একটা ইপিডার্মার পাত, ঠিক আছে। এটা কী করে, এটা অন্তর্বাহী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ধারণ করে, ব্যাপারটা বোঝো। এর এক প্রান্তে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সংযুক্ত থাকে আর অন্য প্রান্তে বহির্বাহী বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সংযুক্ত থাকে। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, বুঝতে তো পারছো, ধমনী কী করে, রক্ত সরবরাহ করে না? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কী করে, যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে দূষিত রক্ত সেটা ফুলকায় নিয়ে যায়। কিসের জন্য? পিউরিফিকেশনের জন্য। সেখানে সরাসরি পানির ডিজলভ অক্সিজেনটা নিয়ে তারা নতুন করে রক্তটাকে ফ্রেশ করে। আর বহির্বাহীটা কী করে, যে ফ্রেশ অক্সিজেন সমৃদ্ধ যে রক্ত সেটা আবার পাস করে দিবে কোথায়, সমগ্র দেহে, দেহ যাতে বিভিন্ন জৈবিক ক্রিয়া সম্পাদন করতে পারে, ঠিক আছে। তাহলে ফুলকা আর্চ কী? ফুলকা আর্চ হচ্ছে একটা অস্থিময় পাত, সেখানে অন্তর্বাহী এবং বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর সুস্পষ্ট একটা অ্যাটাচমেন্ট থাকে। আর কি, যে এর ওপরেই ফুলকা ফিলামেন্টগুলো কিন্তু সজ্জিত থাকে, কারণ ফুলকা ফিলামেন্টগুলো এর উপরে যেহেতু সজ্জিত থাকে এই কারণে ফুলকা ফিলামেন্টগুলো দেখতে অনেকটা চিরুড়ির মতন দেখায়, ঠিক আছে। এখন চলে আসি ফুলকা ফিলামেন্ট। ফুলকা ফিলামেন্ট কি, যে ফুলকা আর্চের ওপরে চিরুনি পাতের মতো যে অংশটা থাকে অনেকটা সুতার মতো দিকে, সূত্রবধ, ঠিক আছে। সূত্রবধ যে অংশগুলো সাজানো থাকে টকটকে লাল, যেগুলো সরাসরি ডিজলভ অক্সিজেন কালেক্ট করে, সেগুলোই হচ্ছে ফুলকা ফিলামেন্ট। এখন ফুলকা ফিলামেন্টের ব্যাপার হচ্ছে কি, যে এখানে প্রচুর পরিমাণে মিউকাস সমৃদ্ধ থাকে, কারণ কি, ঘর্ষণজনিত কারণে, যাতে ফুলকার কোনো সমস্যা না হয়, ফিলামেন্টের কোনো সমস্যা না হয়, সে কারণে মিউকাসের থকথকে এক প্রকার আবরণ দ্বারা এটা সবসময় মানে কী বলবো, মসৃণ অবস্থায় থাকে। আর ফুলকা ফিলামেন্টের একটা প্রান্ত মুক্ত, অপর প্রান্ত কার উপরে বসানো থাকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কার উপরে, ফুলকা
আর্চের উপরে, ঠিক আছে? আর এই ফুলকা ফিলামেন্টে কি প্রচুর পরিমাণে রক্তবাহিকা থাকে। কারণ রক্তবাহিকা থাকে কেন, সেখানে তো সরাসরি কি হবে, সরাসরি সেখানে ব্যাপনের কাজটা হবে, সরাসরি ডিজলভ অক্সিজেনটা কিন্তু সেখানেই আমরা দেখতে পাই যে মাছ গ্রহণ করছে, কারণ সে জায়গায় কিন্তু শ্বসনের আসল প্রক্রিয়াটা ঘটছে। এই কারণে গিল ফিলামেন্টটা টকটকে লাল হয় এবং রক্তজালক সমৃদ্ধ থাকে। আচ্ছা, এরপরে দেখো ফুলকার র্যাকার। ফুলকার র্যাকারটা কি, যে গিল আর্চের একটা প্রান্ত, ভালো করে শোনো তোমরা, গিল আর্চের একটা প্রান্ত একটু রূপান্তরিত হয়ে এবং প্রলম্বিত হয়ে কাটার মতো অংশ গঠন করে, সেটাকে আমরা বলছি গিল র্যাকার। গিল র্যাকার আসলে কি করে, যে এটা মাছের যখন মাছ পানিতে শ্বসন সম্পন্ন করবে কিংবা খাদ্য গ্রহণ করবে, তখন অনাকাঙ্ক্ষিত কোনো বস্তু যাতে গলবিলে প্রবেশ করতে না পারে সেই জায়গায় কিন্তু গিল র্যাকার কাজ করে। আর একটা কাজ কি করে, যে গিল র্যাকার সাধারণত গিল ফিলামেন্টগুলোকে কি করে, ঘর্ষণজনিত সমস্যা থেকে রক্ষা করে। বুঝতে পেরেছ? তাহলে দেখো এখানে আমরা স্ক্রিনে কি বললাম, যে এখানে মাছের শ্বসনের সংজ্ঞায় বললাম কি কি, তারপর বললাম একটা সমীকরণের কথা, আর বললাম মাছের প্রধান শ্বসন অঙ্গ। এখন দেখো যেটা আলোচনা করেছি, এখন স্ক্রিনে যে ছবিটা আসছে সেখানে তোমরা একটু স্পষ্ট বুঝতে পারবা। এখানে দেখো এই জায়গাটা গিল প্রকোষ্ঠ, মানে গিল চেম্বার যেটা আর কি, এটা হচ্ছে মাছের কেটে নেওয়া অপারপুলাম সেই অংশটা। এই যে এগুলো হচ্ছে কি, যে যেগুলোতে আমি টাচ করছি আমি এই কার্সর দিয়ে, সেগুলো হচ্ছে ফিলামেন্ট। আর এই ফিলামেন্টগুলো কিন্তু এই জায়গাটায় ঠিক গিল আর্চের উপরে বসানো আছে, আর জাস্ট এইদিকে কিন্তু গিল র্যাকার আছে, প্রলম্বিত হয়ে কাটার মতো অংশ গঠন করে গিল র্যাকার আছে। এই যে মাথার এই অংশে কেটে নিয়ে আমরা সাধারণত যখন প্র্যাকটিক্যালি দেখাই মাছের শ্বসনতন্ত্র, তখনও কিন্তু এভাবেই আমরা জিনিসটা দেখাই। আর এখানে দেখো, এখানেও বুঝতে পারবা এগুলো কি, দেখো যে অন্তর্বাহী ফুলকা ধমনী, এই যে জাস্ট এখানে অন্তর্বাহী ফুলকা ধমনী, এই যে বহির্বাহী ফুলকা ধমনী, এই যে এখানে, ঠিক আছে? তারপর ফুলকা আর্চ, এই যে এই জায়গাটাকে ফুলকা আর্চ বলছে, ফুলকা র্যাকার, এই যে কাটা কাটা সদৃশ বলেছিলাম না কাটার মতন দেখতে, এই জিনিসটা ফুলকার র্যাকার। আর এগুলো কি বলতো, নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কি চিরুনি পাতের মতো না, তাহলে এগুলো ফুলকা ল্যামেলা, ঠিক আছে? এখন নিচে ফুলকার একটু কাজটা আমরা একটু আলোচনার চেষ্টা করি। দেখো এখানে বলছে যে ফুলকার কাজ কি, যে শ্বসন অঙ্গ হিসেবে মাছের দেহে জলজ শ্বসন সম্পন্ন করে। তারপরে দুই নম্বরে বলছে প্ল্যাঙ্কটন ভোজী মাছের ফুলকা ছাঁকনি যন্ত্র হিসেবে কাজ করে। তারপরে বলছে তিন নম্বরে ফুলকা অভিশ্রবণে সাহায্য করে। চার নম্বর হচ্ছে ফুলকা মাছের শ্রেণীবিন্যাসে সাহায্য করে। আর পাঁচ নম্বরে বলছে কিছু মাছের ফুলকার রেচন পদার্থ নিষ্কাশনে সাহায্য করে। এই কাজগুলো তাহলে কি করে, মাছের ফুলকা এই কাজগুলো সম্পূর্ণ করে থাকে। এটা তো ফুলকার কাজ বললাম, এখানে আরও বেশ কিছু কাজ আছে, তো আমরা আরেকটু আলোচনা রিভিউ করি। দেখো মাছের শ্বসনের সংজ্ঞায় আবার বলছি, একদম নিজের মতো করে এটা বুঝতে হবে, একদম বইয়ের সংজ্ঞা যে উপভোগ দিতে হবে তার প্রয়োজন নেই। থিমটা বুঝবা তোমরা, যে অক্সিজেন সক্রিয় সহায়তায় দেহের খাদ্যসার জারিত হবে, সেখানে কি হবে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, বায়ু প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপাদন হবে এবং শক্তি উৎপাদন, সেটাই হচ্ছে শ্বসন। আর শ্বসনের সাথে সম্পৃক্ত সব অর্গানগুলোকে আমরা শ্বসনতন্ত্র বলি। একসাথে শ্বসন যা যা সম্পূর্ণ করে সবাই মিলে একটা শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। তারপর দেখো আমরা একটা সুন্দর সমীকরণ দিয়েছি, যে গ্লুকোজের সাথে ছয় অণু অক্সিজেন বিক্রিয়া করছে, করে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়েছে, ছয় অণু পানি সাথে তাপ। আর কি আলোচনা করলাম, যে মূল যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে মাছের ফুলকা, যেহেতু প্রধান শ্বসনাঙ্গ ফুলকা সেটা আলোচনা করলাম। এটা তিনটা অংশ থাকবে, ফুলকা ফিলামেন্ট, ফুলকা আর্চ, ফুলকা র্যাকার। আর এখানে মাছের যে ফুলকার কাজ সেটা আমরা একটু আলোচনা করেছি, কি হবে, যে শ্বসনাঙ্গ হিসেবে জলশ্বসন সম্পন্ন করবে, প্ল্যাঙ্কটন ভাজি মাছের ক্ষেত্রে ছাঁকনি যন্ত্র হিসেবে কাজ করবে, ফুলকা অভিষ্টপনেও সাহায্য করে, ফুলকা মাছের শ্রেণীবিন্যাসে সাহায্য করে, কিছু মাছের ফুলকা রেচন পদার্থ নিষ্কাশনে সাহায্য করে। আর একটা জিনিস বলে রাখি এখানে, যে কিছু কিছু মাছের ক্ষেত্রে কিন্তু শুধু যে ফুলকায় শ্বসন সম্পন্ন করে তা কিন্তু নয়, কিছু মাছ আছে যেখানে অ্যাক্সেসরি অর্গানগুলোও শ্বসন সম্পন্ন করে, জাস্ট লাইক মুখছিদ্র, গলবিল, তারপর হচ্ছে দেহ ত্বক, তারপর অপারকুলাম, ব্রাঙ্কিস্টিগাল পর্দা, এই জিনিসগুলো। আর একটা মজার তথ্য, সেটা হচ্ছে আজ পর্যন্ত তিনটা প্রজাতির মাছ আছে যারা ফুসফুস দিয়ে শ্বসন সম্পন্ন করে। তোমরা নিশ্চয়ই লাংফিশের কথা শুনেছ, অন্তত ফার্স্ট ইয়ার না হলেও সেকেন্ড ইয়ারে তোমরা নিশ্চয়ই পাঠ্যসূচিতে এটা দেখেছো, যে লাংফিশ কি, যে এদের এখন পর্যন্ত লাং দ্বারাই বা ফুসফুস দ্বারাই শ্বসন সম্পন্ন করে, ঠিক আছে? তাহলে সেটা আমরা অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানের মধ্যেই পড়বো মাছে, সেটা আমরা নেক্সট কোনো এক আলোচনায় অবশ্যই অংশগ্রহণ করে সেটা আমরা দেখবো। তো যাই হোক, আজকে শিক্ষার্থীরা এ পর্যন্তই আমরা আলোচনা সীমাবদ্ধ রাখলাম। সামনে নতুন একটা টপিক আমরা অবশ্যই নির্বাচন করব এবং নতুন একটা ক্লাস নেব, সে পর্যন্ত আশা করছি তোমরা ভালো থাকবা এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবা, বাইরে কম ঘোরাঘুরি করবা, আমাদের জন্য তোমরা দোয়া করবা, আর বাসায় সময় নষ্ট করবা না, ক্রিয়েটিভ কিছু কাজে নিজেদেরকে ইনভলভ করো, বাসাতেই থাকো। সে পর্যন্ত আর কিছু আমার নতুন করে আর বলার নাই,
আমার জন্য তোমরা দোয়া করো। আর আজকে ক্লাস এই পর্যন্তই, সামনে নতুন ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।